وبركاته. الله اكبر، আলহামদুলিল্লাহ। আমাদের মোটামুটি 15 জন ভাই উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে যা যা খায় দান করুন এবং এলেমে আমল করতে দান করুন। আল্লাহু আকবার। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা যাতে আমাদের বাকি যে সাথী ভাইরা আছে ওনাদেরকে আল্লাহ তাআলা অচিরেই উপস্থিত করে দেন। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে নিয়ে আসছে এ বিষয়ে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিহিল হামীদ قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تبارك وتعالى في آية أخرى قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال صادق المصدوق صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال رسول الله صلى الله عليه وسلم تعلم القرآن وعلمه إلى آخر الحديث. صدق الله العظيم. الحمد لله رتم الله تعالى جاه تعالى عمدر كي جانا بين جاه جانا بين جانا جاه قوة كي شنا جاه আচ্ছা সোহেল হাত জায়গায় আছে হয়তো বুঝতেছে না। আচ্ছা আরেকজন জানান, আমাকে একজন জানান যে কথা শোনা যায় কিনা। আপনারা তো আজকে এর সাথে নতুন, তো হয়তো আপনাদের ওই একবারে নিচেই নিচেই কর্নারের মধ্যে কর্নারের মধ্যে ক্লিয়ার না, একটু কথার সমস্যা হচ্ছে, ক্লিয়ার না। মিউট মিউট আচ্ছা এখন কেমন শোনা যায়? এখন কি শোনা যায়? ক্লিয়ার শোনা যাচ্ছে কিন্তু ক্লিয়ার না, এখনো ক্লিয়ার হয়নি না? এখন কিছুটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, যদি কথা ক্লিয়ার না শোনা যায় একজনে আমাকে জানাবেন। হ্যাঁ কারণ হলো জি ইনশাআল্লাহ আমি আলোচনা করব। জি এখন কথা যদি ঠিক আছে মনে হচ্ছে। এখন ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তো যদি একটু যদি ক্লিয়ার শোনা না যায় আমাকে বক দিবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। অনেকে জয়েন করতেছে দেরিতে, আজকে প্রথম দিন ক্লাস, সবাই তো আগে আগে চলে আসার দরকার ছিল। আলহামদুলিল্লাহ প্রথমে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। বিশেষভাবে আপনারা এই যতই অনলাইন জগতে যত কিছুর মধ্যে যান না কেন, আমি মনে করি কি ওইখানের মধ্যে সব জায়গার মধ্যে মানুষের দিন শিখানো হোক বা অন্য অন্য যাই শিখানো হোক এর মধ্যে তাদের মালি একটা চিন্তা ধারণা থাকে। তবে ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষের মন তো আবার ব্যতিক্রম থাকে। তো আমাদের এখানে যে এসো তাজবির শিখির যে গ্রুপটা আছে আমাদের,
আমাদের এখানের মধ্যে আমাদের খাদিমিন ভাইরা সবার একটাই নিয়ত যে এখানের মধ্যে ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহ তাআলার জন্য দিনী খেদমত করা হচ্ছে। তো এখানের মধ্যে আলহামদুলিল্লাহ যারাই এসেছে তারাও আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছে, আর আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনারাও খুব উপকৃত হবেন। তো আল্লাহ তাআলা আপনাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। তো এখানের মধ্যে আমাদের মধ্যে যারা এসেছেন, আমাদের এখানের মধ্যে যে ভাইয়েরা উপস্থিত হয়েছেন, তাদের মধ্যে অনেক ভাই আছেন যে কোরআন শরীফ পড়তে পারেন, এখন এটাকে সহি শুদ্ধ করার জন্য এসেছেন। আবার অনেকে এসেছেন, আমি আক্ষরিক জ্ঞানে নেই, আমার এখন একবার হরফ থেকে পড়তে হবে, এরকম কেউ আছেন। আবার কেউ আছে যে না, আমার হরফ গুলা আমি সবগুলাই জানি, কিন্তু আমার কিছু কিছু সমস্যা আছে হরফের মধ্যে, এমনি মোটামুটি পড়তে পারি। আবার অনেকে আছে না, আমি মোটামুটি একটা ধারণা আছে, ছোটবেলা পড়ছি যে এটা বলে ভুলে গেছি। অর্থাৎ বিভিন্ন তবকার মানুষ আছেন এখানে। তো এখানের মধ্যে যারাই এসেছেন সবাই ইনশাল্লাহ উপকৃত হবে, সবার জন্য এখানে ফিডব্যাক থাকবে ইনশাল্লাহ। তো আপনারা শুধু ধৈর্যের সাথে ইনশাল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে লাগিয়ে রাখুক, দোয়া করি। মহান মহান রাব্বুল মহান আল্লাহ তাআলার প্রিয় রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইউরিদিল্লাহ খাইরান ইউফাকিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ কামিতা চান তাকে দ্বীনি জ্ঞান দান করেন। তো আল্লাহ তাআলা এখানে মধ্যে আপনারা যে এসেছেন এটা দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা আপনাদের কল্যাণ চেয়েছেন, এজন্য আপনারা আসতে পেরেছেন। যদি আল্লাহ তাআলা আপনাদের কল্যাণ না চাইতেন তাহলে আপনারা আসতে পারতেন না। আল্লাহু আকবার। তো এই জন্য আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, অনেক নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। এর পরবর্তীতে ইমানে দৌলত দান করেছেন, আরো অনেক নিয়ামত আল্লাহ তাআলা। প্রথমত দুনিয়ার মধ্যে যে সফলতা, সফলতার প্রথম যে ধাপ, আল্লাহ তাআলা বলেছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ আরো সফল কাম হয়ে যাও। প্রথমেই আল্লাহ তাআলা প্রথম ধাপ বলে দিয়েছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ আর সফল কাম হয়ে যাও, প্রথম ধাপ এটা। আর শেষ ধাপ, একবারে সর্বশেষ যে সফলতা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, ফাকাদ ফাজ, কেবলমাত্র সেই সফল কাম যাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। তো এই প্রথম সফলতা হলো কালিমা পড়া। দ্বিতীয় সফলতা হলো কি? দ্বিতীয় সফলতা হলো ইমানের সাথে মৃত্যুবরণ করে জান্নাত পর্যন্ত, যতদিন পর্যন্ত আমরা ঢুকতে না পারবো ততদিন পর্যন্ত আমরা সফল হই নাই। তো প্রথম যে ধাপ আমরা কালিমা পড়া, এটা তো আমরা অর্জন করেছি। তো এটাও আমাদের জন্য বড় এক নিয়ামত। তো এখানের মধ্যে যে আপনারা আসতে পারছেন এই দিন শিখার জন্য, কোরআন শিখার জন্য, তো এটা এটার ব্যাপারে আল্লাহ রাসূল বলছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। অর্থাৎ দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট, একবারে আল্লাহ তাআলার প্রিয় তারাই যারাই দুনিয়া জ্ঞান অর্জন করে। তো আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেছেন। তো এই মুহূর্তটার মধ্যে, এই যে একটা মুহূর্ত, এই মুহূর্তের মধ্যে আপনারা সবাই সেই উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা যে আপনাদেরকে উত্তম করেছেন, এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে। এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার কিছু মাপকাঠি আছে। আল্লাহ তাআলা মানুষকে সুস্থতার নিয়ামত, সুস্থতা দিয়েছেন, এখন সে এই সুস্থতার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে কিভাবে? সুস্থতার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে যখন সে আলহামদুলিল্লাহ বলবে, সুস্থতার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হবে না। নিয়ামতের কৃতজ্ঞতা তখনই আদায় হবে যখন সে পরিপূর্ণভাবে, হ্যাঁ, আল্লাহ তাআলার নামাজগুলা পরিপূর্ণভাবে পড়েছে এবং রোজা রেখেছে, তখন শরীরের যাকাত, শরীরের এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হবে। আল্লাহ তাআলা একজনকে ধনসম্পদ দান করেছেন, সে শুধু আলহামদুলিল্লাহ বলে দিল, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হবে না। এই নিয়ামতের কৃতজ্ঞতা তখনই আদায় হবে যখন এই সম্পত্তি দেশে সে যাকাত দিবে। আল্লাহ তাআলা আমাকে ছেলে সন্তান দান করেছেন, কন্যা সন্তান দান করেছেন,
এখন এই নিয়ামতের কৃতজ্ঞতা আমি কিভাবে আদায় করব, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় তখনই হবে যখন আমি আমার এই সন্তানগুলাকে দ্বীনি জ্ঞান দান করব, উত্তম শিক্ষায় শিক্ষিত করব, তখন আমার এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হবে, এ ছেলে সন্তানের নিয়ামতের, মেয়ে সন্তানের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হবে। তো ঠিক তেমনি ভাবে আমরা যে এখানে দ্বীন শিখার জন্য আসতে পেরেছি, আমরা এসো তাসবিহ শিখির এই প্ল্যাটফর্মে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের যে এক ছায়াতলে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা তখনই আদায় হবে যখন আপনারা এখানে মধ্যে এখলাসের সাথে একবার মন পরিশুদ্ধ রেখে একবার শেষ পর্যন্ত ইনশাআল্লাহ এর সাথে লেগে থাকবেন। তো কষ্ট হোক, অনেক সময় দেখা গেছে কোন পড়া বুঝবেন না, অনেক সময় পড়া একটু ভারী হয়ে যাবে, তো আপনারা শুধু আপনারা শেষ পর্যন্ত লেগে থাকবেন ইনশাআল্লাহ, আপনারা অবশ্যই অবশ্যই ফায়দা পাবেন ইনশাআল্লাহ। আর এখানে মধ্যে আমি শেষের দিকে যখন আমি তাসবিহ শিখে এসে একবারে শেষের দিকে যখন যাই, তখন এই যখন আমাদের প্রথম দিকে তো আমাদের চলতে থাকে হলো তাসবিহের বিষয়ে আলোচনা করি, এরপরে 10 দিন শেষের যে 10 দিন সেই 10 দিনটা আমরা মশকতে আলোচনা করি। সে মশকের মধ্যে যাওয়ার পরে আমি সংক্ষেপে তাসবিহের যে মূল পড়াটা একবারে 2 মিনিটে আপনাদেরকে ধরাই দিব, 2 মিনিটে ধরাই দিব তাসবিহের মূল সারাংশ বিষয়টাকে 2 মিনিটে আপনাদেরকে ধরাই দিই। এটা আমি বারবার বারবার বলে বলবো যে এটা শেষ পর্যন্ত যে থাকবে সেই পাবে, আর যে শেষ পর্যন্ত থাকবে না সে পাবে না। আর এই জন্য আর শেষ পর্যন্ত যাওয়ার পরে ওইখানের মধ্যে যে আপনারা বুঝবেন তখনই যখন এই শুরুর ক্লাসগুলো আপনি নিয়মতান্ত্রিক ভাবে করবেন, তখন ওই শেষের যে সারাংশ কথাটা আমি বলবো তখনই আপনারা এটা বুঝে আসবে। তো এই জন্য লেগে থাকা, আর এই 40 দিন পর্যন্ত যে আমাদের যে নিয়ম করা হয়েছে এটা করার মূল কয়েকটা আমাদের মাকসাদ আছে, তার মধ্যে অনেকগুলা মানে আমরা চিন্তাধারা করেই এই 40 দিন রাখা হয়েছে। কারণ হলো আল্লাহ রাসুল যখন এই হেরা গুহার মধ্যে ছিলেন সেখানে 40 দিন পর্যন্ত সাধনা করেছেন, পরবর্তীতে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছেন সেখানেও 40 দিন পর্যন্ত উনি এই ধ্যানে মগ্ন ছিলেন, তো ঠিক তেমনি ভাবে আমরা এই বরকতার্থে 40 দিন পর্যন্ত রেখেছি। তো ইনশাল্লাহ আপনারা 40 দিন পর্যন্ত আশা করি 40 দিন পর্যন্ত কিন্তু তাসবিহের মূল সারাংশ বিষয়টা আলোচনা করা সম্ভব না মস্ক সহ, তারপরও আমরা এই অনেক কৌশলে অনেক সিস্টেমে পড়া কৌশলে সমস্ত পড়াগুলাকে একটা একটা রূপরেখায় আমরা নিয়ে আসছি, নিয়ে এসে আমরা প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিনের এই এরকম আমাদের সিলেবাস করা আছে, সাজানো আছে, যেটা আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হয়তোবা। তো একদিন ক্লাস যদি মিস যায় তাহলে আপনাদের পড়া অনেক পিছিয়ে যাবে, এটা হলো একটা কথা। আরেকটা কথা হচ্ছে তো আমাদের সমস্যা এই যে আমরা যে কয়টা দিন আমরা এসো তাসবিহ শিখির আমরা 25 আমরা 27, 28, 29, 29তম বেসের আমরা একটা পরিবার, আমরা এই এই একটা পরিবার তখন এই আমরা যে 29তম বেসের যে একটা পরিবার আল্লাহ তাআলা আমাদেরকে একসাথ করে দিয়েছেন, তো এটার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে থাকবো বেশি বেশি। তাহলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে যে তোমরা যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো তাহলে তোমাদের উপর আমার নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যখন আমার নিয়ামতের অকৃতজ্ঞ হবা আমার নিয়ামতের কে অবজ্ঞা করবা তাহলে তোমাদের থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নিব, সাথে সাথে তোমাদেরকে কঠিন শাস্তিতে আচ্ছন্ন করে নিব। তো এই জন্য আমরা এই নিয়ামতের কৃতজ্ঞতা তখনই আদায় হবে যখন আমরা সুন্দর মতো শেষ পর্যন্ত এখলাসের সাথে লেগে থাকতে পারবো। আল্লাহ আকবার। তো যেটা বলতে চাইছিলাম যে 40 দিন আমাদেরকে যে বেশটা সাজানো হয়েছে এটার মধ্যে বিশেষ কিছু খাসিয়াত আছে, এটার হলো বিশেষ খাসিয়াত হলো এই কয়েকটা আপনাদেরকে বললাম, এরকম ইসলামের আরো অনেকগুলো ঘটনা আছে যাগুলো 40 দিন 40 দিন, এমনকি এমনও ঘটনা আছে কেউ যদি 40 দিন পর্যন্ত ধারাবাহিক ভাবে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে মুনাফিকের যেই খাতা খাতা থেকে নাম মুছে দিবে। আল্লাহ আকবার। তো এই জন্য এই 40 দিন পর্যন্ত আমরা এখলাসের সাথে ধৈর্যের সাথে লেগে থাকবো। তো আমাদের এখানে মধ্যে অনেকের মাঝখান দিয়ে হয়তো কোনো সমস্যা হতে পারে, 2-1 দিন মিস যেতে পারে, তো এর মধ্যে অনেকে মনে করে হায়রে আমি যদি এখন যাই তাহলে ওস্তাদ কি মনে করবে, আমি 5 দিন পর্যন্ত উপস্থিত ছিলাম না, 2 দিন উপস্থিত ছিলাম না, হুজুর আমাকে কি জানি বলে, এরকম কোনো কিছু না, আপনারা চলে আসবেন,
অনেকে আছে যে আরো বেশি মিস গেছে, কিন্তু হয়তো বা এই এই অডিও রেকর্ডটা তো আবার ইউটিউবে ছেড়ে দেওয়া হয়, ওইখান থেকে দেখে নিছে। হ্যাঁ যাই হোক, তো এই চলে আসবেন, তো উস্তাদ অনেক খুশি হয় যখন কোনো ছাত্র দেখা গেছে দুই একদিন মিস গিয়েছে, হ্যাঁ সাথে সাথে জানাইছে বা কোনো কারণে জানাইতে পারে নাই, হ্যাঁ এর পরবর্তীতে চলে আসছে। তো এটা উস্তাদ কেমন কেমন খুশি হয় সেটা আপনাদেরকে আমি একটু বলি। কোন একটা মালিক যখন তার উটনিকে হারায় ফেলে, উটনিকে হারাই ফেলছে, তার কোনো সম্পদ নাই, একটাই উটনি উটনি আছে, সে উটনিটা গর্ভবতী। এখন সে এই উটনিটাকে হারাই ফেললো, হারাই ফেলার পরে তখন সে আল্লাহর কাছে দোয়া করতেছে আর কান্নাচ্ছন্ন চোখে এই এবং ঘুরতেছে, পুরো দেউলিয়ার হয়ে ঘুরতেছে। হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখতেছে তার উটনিটা আসতেছে, সাথে সাথে ওই বাচ্চাটাও সাথে, ওই গর্ভবতী ছিল যে এটা কোথায় যায় হয়েছে, ওই বাচ্চা সহ আসতেছে। তখন সে কেমন খুশি হবে? অনেক খুশি হবে, শুধু খুশি হবে না অনেক খুশি হবে। তো ঠিক তেমনি ভাবে আমাদের হয়তো দুই একদিন মিস যাইতে পারে, মিস যাওয়ার পরে যখন আমরা ফিরে আসবো তখন ঠিক ওস্তাদও ঠিক এমন খুশি হবে। তো আমাদের মধ্যে যাতে এরকম কোনো কিছু না হয় যে আরে ওস্তাদ কি জানি মনে করে। আচ্ছা, তো আরেকটা কথা হচ্ছে যে আল্লাহ তাআলা যে আমাদেরকে দিন শিখার এই ময়দানের মধ্যে নিয়ে আসছে, হ্যাঁ দিন শিখার এই ময়দানের মধ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে, এটা আল্লাহ তাআলার অনেক বড় কৃপা, অনেক বড় সাহায্য। আল্লাহু আকবার। দেখি আমাদের এই একজন ভাই জানান, কথা তো ক্লিয়ার শোনা যায় তো না? জি শোনা যাচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এখানের মধ্যে আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলতে চাইছি, এটা হলো আল্লাহু আকবার, দিনই যে সম্পর্কটা এটা অনেক বড় একটা সম্পর্ক। দিনই সম্পর্কটা কেমন এটা একটু পরে আমি বলতেছি, দিনই সম্পর্কটা কত গভীর একটা সম্পর্ক। তার আগে আপনাদেরকে একটা জিনিস বলি, এটা হলো যে আল্লাহ তাআলা যে আপনাদেরকে উপস্থিত করে দিয়েছেন এই এসো তাসবিহ শিখির ময়দানের মধ্যে, এটা এটার এটা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত যে যেমন তলেবে আলেমের ব্যাপারে বলা আছে যে তলেবে আলেমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের ফর বিছিয়ে দেয়, তাদের জন্য এত সম্মান। এবং গর্তের ফিফিটিকা নিয়ে একবারে সমুদ্রের মৎস্য পর্যন্ত তলেবে আলেমের জন্য দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। সেই জন্য কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন যে উল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে তারা কি কখনো বরাবর হতে পারে? অর্থাৎ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা জানে আর যারা জানে না তারা কখনো বরাবর হতে পারে না। তো আপনারা যে শিখতে আসতে পারছেন, এটা আপনারা যে এখানে শিখবেন, আপনারা যে জানবেন, আবার যারা জানবে না তারা কখনো বরাবর হতে পারে না, এটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। তো এখানের মধ্যে আমরা যতদিন থাকবো এখানের মধ্যে আমাদের দিলে আমাদের মনে অনেক কিছু চাইবে, তো মনকে মনকে মনের কথা সবসময় শোনা যাবে না। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, যেমন আল্লাহ তাআলা মানুষকে মানুষকে যে উত্তম বানিয়েছেন, সে উত্তম বানানোর পিছনে কিছু কথা আছে। উত্তম কিভাবে, মানুষ কিভাবে উত্তম, এরকম ফেরেশতাদের থেকে উত্তম, অন্য অন্য হাইওয়ান জানোয়ার যারা আছে সব মাখলুক থেকে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, এটার বিশেষ একটা কারণ আছে। সেই কারণটা হলো, যেমন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন বানিয়েছেন, ফেরেশতাদেরকে আকল দিয়েছেন, আকল বুঝ দিয়েছেন, হ্যাঁ জ্ঞান দান করেছেন, আকল দিয়েছেন, কিন্তু মন দেন নাই, মন দেন নাই। ফেরেশতাদের মন চায় না, যার দ্বিতীয় আসমানের দায়িত্ব উনার মন চায় না উনি চতুর্থ আসমানে গিয়ে কাজ করুক। যাকে সেজদার মধ্যে রেখেছেন তার মন চায় না যে আমি রুকুতে যেয়ে থাকি, যাকে রুকুর মধ্যে রেখেছেন তাকে মন চায় না যে আমি সেজদার মধ্যে যেয়ে থাকি, যাকে রিজিক বন্টনের দায়িত্ব দিয়েছেন তার মন চায় না যে আমি জান্নাতের রক্ষীদার হই। অর্থাৎ যাকে যেই দায়িত্ব দিয়েছেন তিনি সেই দায়িত্ব নিয়েই ব্যতিব্যস্ত, তাদের মন চায় না, কিন্তু আকল দিয়েছেন, তারা আকল দান করছেন উনাদেরকে। আর আর প্রাণীদেরকে, পশুদেরকে আল্লাহ তাআলা আকল দান করেন নাই,
এদেরকে দান করছেন হলো মন, তাদের মন যা চায় তাই করে। মন চাইছে কুকুরকে, মন চাইছে ময়লা খাইতে, ময়লা খাইতেছে, মন যা চায় সে তাই করে। আর মানুষকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন তাকে আকলও দান করেছেন, মনও দান করেছেন, সে তার মন বিভিন্ন জিনিস চাইবে, খারাপ জিনিস চাইবে, কিন্তু সে আকল খাটিয়ে, আকল খাটিয়ে মনকে নিয়ন্ত্রণ করবে। এই জন্য মানুষ হলো উত্তম, যে তাকে আকলও দান করেছেন, মনও দান করেছেন, এখন সে আকল খাটিয়ে সে মনের উপর সে প্রতিযোগিতা করে সে এখানে মধ্যে ভালো জিনিসটাকেই সিলেক্ট করে নিতে হবে। যেমন আপনাদের এখানে মধ্যে অনেক কিছুই মন চেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আপনারা আকল খাটিয়ে বের করে নিয়েছেন যে আমরা কোরআন শিখতে হবে আমাদের, তো এই কোরআন শিখার জন্য আপনারা চলে এসেছেন, তাহলে এখানে মধ্যে আপনারা মনের উপর বিজয়ী হয়েছেন, মনের উপর বিজয় হয়েছেন। তো এই যে একটা নিয়ামত, এই নিয়ামতটাকে ধরে রাখতে হবে, এটাকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। যে আল্লাহ তাআলা যে আপনাদেরকে উপস্থিত করেছেন, এটা এই নিয়ামতের কৃতজ্ঞতাটা বেশি বেশি আদায় করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে ইনশাল্লাহ একবারে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ আমি আশাবাদী আপনাদেরকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে নিবেন। তো আমি যেটা বলতে চাইছি যে আল্লাহ তাআলার হয়তো বা কোনো বুজুর্গ ব্যক্তিদের অর্থাৎ বা আপনার পিতা মাতা বা কারো নেক দোয়া আছে আপনার উপর অবশ্যই, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে দিন শিখার জন্য আল্লাহ তাআলা আপনাকে নিয়ে এসেছেন। এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, এখানের মধ্যে আপনাকে শুধু তাসবিহ শিখানোর মধ্যে সীমাবদ্ধ রাখা হবে তেমন না, আপনাকে এখানের মধ্যে নামাজের যত যতগুলা দোয়া দরুদ আছে সবগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে, তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এগুলা আপনাদেরকে একবারে প্র্যাকটিক্যালি দেখায় দেওয়া হবে, শিখাই দেওয়া হবে ইনশাল্লাহ, সবাই মুখস্থ শুনায়, আপনারাও পারবেন ইনশাল্লাহ। অতীতে বেজ গুলা অনেক সুন্দর করে এখান থেকে ফায়দা অর্জন করেছে, আমি আশাবাদী আপনারাও ফায়দা অর্জন করতে পারবেন। এর পরবর্তীতে এখানের মধ্যে আপনাদেরকে জানাজার দোয়া শিখাই দেওয়া হবে, 11 সূরার মশক করে দেওয়া হবে এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। আপনারা স্বাভাবিকভাবে যদি কেউ একবারে ভালো করে মেহনত করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা কোরআন পড়াটাও শিখে যেতে পারবেন, কোরআন পড়াটা শিখে যেতে পারবেন। আর এখানের মধ্যে এমন কাইফিয়তে আপনাদেরকে পড়ানো হবে, কেমন জানি আপনাদের শুধু শিখবেন এটার মধ্যে সীমাবদ্ধ না, আপনাদেরকে এখানের মধ্যে একটা ট্রেনিং, ট্রেনিং ও হয়ে যাবে। যখন আমরা এই দাওরা হাদিস শেষ করার পরে ইফতা পড়েছি, ইফতা যখন পড়েছি তখন আমাদেরকে ইফতা শেষ করার পরে আমরা যখন ট্রেনিং এ গেলাম, হ্যাঁ ট্রেনিং এ যখন গেলাম তখন আমাদেরকে সেখানে আলিফ বাতাগুলো শিখাইছে, আলিফ বাতাগুলো আমাদেরকে পড়াইছে। তো ওইখানের মধ্যে আলিফ বাতাগুলো শিখানোর ওস্তাদের এই উদ্দেশ্য ছিল না যে আমরা আলিফ বাতা পারি না, এই জন্য না, আমাদেরকে শিখিয়েছে আমরা কিভাবে কিভাবে ছাত্রদের নিকট সহজে উপস্থাপন করব, সেই পদ্ধতিটা আমাদেরকে শিখাইছে। তো এখানের মধ্যে আমি আপনাদেরকে যে পড়াবো, এখানের মধ্যে আপনাদের একটা, এক হলো আপনারা শিখবেন, দ্বিতীয় হলো আপনাদের একটা ট্রেনিং হয়ে যাবে। দিন শুধু আমি নিজে শিখলাম এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এমন নিয়ত করতে হবে যে আমি এমন ভাবে এখান থেকে ফায়দা হাসিল করব যে আমি আমার এই দিনটাকে একবারে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যদি আমি পৌঁছে দিতে পারি। দিন শুধু আমি একা শিখবো এমন যাতে না হয়, আমি আমার ঘরের সবাইকে শিখাতে হবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছে না যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে মুক্তি মুক্তি লাভ করো এবং নিজের পরিবারদেরকেও মুক্তি দান করো, পরিবারদেরকেও বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এই জন্য আমরা আমাদের পরিবারকে বাঁচাতে হবে, আমরা জাহান্নামের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, এখন সে শেষ জমানা এসেছে, কত গুনার মোহরা আমাদের হাতে সামনে চলে এসেছে। এর মধ্যে আমরা আমাদের মনের উপর আমাদেরকে আকল খাটিয়ে আমরা অগ্রসর হতে হবে, তাহলে আমরা শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবো। আচ্ছা, তো আমরা যে 29, হ্যাঁ 29তম বেসের আমরা এখানে প্রত্যেকেই, 29তম বেসের আমরা প্রত্যেকেই একটা একটা কি একটা একটা ফুল, 29তম বেস হলো একটা বৃক্ষ, বৃক্ষের ন্যায় এই বৃক্ষের মধ্যে হলো আপনারা যেই কজন আছেন উপস্থিত, অনেকে হয়েছে আরো দুই একজন যারাই বাকি আছেন, সবাই একটা একটা ফুল। তো যেই ফুলটাই গাছের সাথে নিজেকে লাগিয়ে রাখে ঝড় তুফানে যাই হোক তাই হোক, নিজেকে সেই ডালের সাথে মজবুতির সাথে লাগিয়ে রাখে, সেই একটা সময় ফলে পরিণত হয়, সেই একটা সময় গিয়ে ফলে পরিণত হয়। আল্লাহ আকবার। তো আপনারাও যদি ইনশাল্লাহ এই বেসের সাথে, এক্লাসের সাথে এবং ধৈর্যের সাথে যখন লেগে থাকবেন,
তখন আপনারাও পরিপূর্ণ একটা ফলে পরিণত হতে পারবেন। তো এই জন্য আমি এখন আপনাদেরকে ফুল বলেছি, তো শেষের বিদায় ক্লাসে আমি ফল বলবো, যারাই ক্লাসে অংশগ্রহণ করে শেষ করবে এবং পরীক্ষা অ্যাটেন্ড করবে তারাই ফলে পরিণত হতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ধৈর্যশীলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে ধৈর্যশীলকে আমি জান্নাত দান করবো এটা বলেন নাই, ধৈর্যশীলকে আমি একটা বালাখানা দান করবো এটা বলেন নাই, ধৈর্যশীলের জন্য আমি জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দিব এটা বলেন নাই, ধৈর্যশীলের জন্য আমি এরকম ভাবে সুন্দর হুর রাখবো এটা বলেন নাই। স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে ধৈর্যশীলের সঙ্গে স্বয়ং আমি নিজে আল্লাহ তাআলা আছি। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ধৈর্যশীলের সাথে স্বয়ং আমি আল্লাহ তাআলা আছি, এর থেকে বড় কথা আর কি হতে পারে? তো ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা লেগে থাকবেন, জ্বর তুফান যত কিছু আসুক না কেন। আমাদের এখানের মধ্যে অনেক ভাই আছে এরকম, আমার অতীতে কয়েকটা বেজ গেছে, উনার চাচা আজকে মারা গিয়েছে, উনি এই রাত্রেই জানাজা, এই জানাজার মধ্যে জানাজাকে একটু সামান্য জানাজাটা এই একটু পিছিয়ে দেওয়া হয়েছিল, এটাকে তিনি আরো অগ্রসর করছে, আরো তাড়াতাড়ি নিছে, নিয়ে শেষ করে এর পরবর্তীতে তিনি অনলাইন ক্লাসে ঢুকছে। তো এরকম গুরুত্ব দিয়েছে, তো এই জন্য আমরা এটাকে যত গুরুত্ব দিব এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় না, যে আপনারা এখানের মধ্যে আসতে পারছেন এটা অনেক অনেক বড় একটা বিষয়। যে ওই যে একটা কৌল আছে, যদিও হাদিসটা একটু দুর্বল প্রকৃতির, আচ্ছা এটা ব্যাপার বলা আছে যে উহিব্বুল আরব আলি সালাত লিআন্নি আরবিয়ুন ওয়াল কুরআন লিসানুন আরবিয়ুন ওয়াল জান্নাতু লিসানুন আরবিয়ুন, তোমরা তিন কারণে আরবি ভাষাকে শিক্ষা গ্রহণ করো, লিআন্নি আরবিয়ুন কেননা আমি নবী আরবি, ওয়াল কুরআন লিসানুন আরবিয়ুন আর কোরআনের ভাষাও হলো আরবি, ওয়াল জান্নাতু লিসানুন আরবিয়ুন আর জান্নাতের ভাষাও হলো আরবি। তো আরবিকে আমাদেরকে শিখতেই হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে একবার সাহাবীরা বলতেছিলেন, আল্লাহ রাসূল বলতেছিলেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা আবার অন্তর্ভুক্ত তারা জান্নাতে প্রবেশ করবে না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আবা, আবা কি জিনিস? তখন আল্লাহ রাসূল প্রতি উত্তরে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নতের অনুসরণ করলো তারাই জান্নাতে আমার সাথে থাকবে, তারাই সফল কাম, আর মান আসানি, আর যারা আমার সুন্নতের অবজ্ঞা করলো আমার সুন্নত থেকে পিছিয়ে হটে গেল, ফাকাদ আবা, সেই হলো আবার অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ রাসুলের সুন্নত, আল্লাহ রাসুলের সুন্নত গুলাকে আমাদেরকে দিলের মধ্যে বসায় নিতে হবে। আল্লাহ রাসুল আমাদের উপর, আল্লাহ রাসুল বলেছেন যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করাটা হলো প্রত্যেক মানুষের উপর ফরজ, এটা হলো ফরজ। আমরা অনেকেই জানি যে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ধনসম্পদ হয়ে গেলে হজ করা ফরজ, কিন্তু আমরা এটা অনেকেই জানি না যে দ্বীনি ইলম অর্জন করাটা যে ফরজ এটা আমরা অনেকেই জানি না। তো এই জন্য দ্বীনি ইলম শিক্ষা করাটাও ফরজের অন্তর্ভুক্ত। এই ফরজ বিধান এটাকেও আমাদেরকে আদায় করতে হবে, না হলে আল্লাহর কাঠগড়ে আমরা ধরা খেয়ে যাব। আচ্ছা, তো এই যে দেখেন এখানের মধ্যে আমরা যারাই উপস্থিত হয়েছি প্রত্যেকেই আলহামদুলিল্লাহ, আমরা হলাম ভাই ভাই সম্পর্ক আমাদের মধ্যে, যদিও আমি আপনাদের ওস্তাদ কিন্তু আল মুসলিম আহুল মুসলিম, আমি মুসলমান হিসাবে আমি আপনাদের ভাই। তো আমরা ভাই ভাই হিসাবে আমরা একসাথে ইনশাআল্লাহ যেভাবে প্রথম ক্লাসটা শুরু করেছি শেষ পর্যন্ত, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই সব ভাই যাদের আমরা একসাথে পর্যন্ত থাকতে পারি, এবং শেষে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যাতে আমাদেরকে জান্নাতের মধ্যে এরকম ভাবে একসাথে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। আপনারা দেখেছেন যখন চাষিরা চাষ করে, চাষ করলে প্রথমত এখানের মধ্যে অনেকগুলা এখানের মধ্যে ফল হয়, এখানে অনেক থেকে দান হয়, পরবর্তী শেষ পর্যন্ত অনেকে চিটাতে পরিণত হয়ে যায়, চিটা হয়ে বের হয়ে যায়। তো আমরা আশাবাদী আমাদের এখানে মধ্যে কেউ চিটা হয়ে বের হয়ে যাবে না, সবাইকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত রাখবে, এটাই আল্লাহর কাছে দোয়া করি। তো দ্বীনি নেজবতটা যেটা,
দিনী নেসবতের বিষয়ে যে কথাটা বলবো, দিনী নেসবতটা হলো অনেক গভীর একটা সম্পর্ক। যেমন মক্কা থেকে মদিনায় যখন সাহাবায়ে কেরাম গিয়েছেন হিজরত করে, সেখানের মধ্যে মক্কার মদিনার সাহাবায়ে কেরাম মক্কা সাহাবায়ে কেরামের সাথে এমন আচরণ দেখাইছে, অথচ মদিনার সাহাবায়ে কেরামের মধ্যে আগে কেমন ছিল, যখন ইসলাম আসার আগে তাদের মধ্যে এত হিংস্রতা ছিল, তারা মৃত মেয়েদেরকে দাফন করে ফেলতো যা আপনারা জানেন। এর পরবর্তীতে তারা একটা গোত্র আরেকটা গোত্রের সাথে, ভাই ভাইয়ের সাথে এমন যুদ্ধ লিপ্ত হয়ে থাকতো যে আরে যখন সে মৃত্যুবরণ করবে তখন সে তার সন্তানকে ওসিয়ত করে দিয়ে যেত যে বাবা আমি তো এই যুদ্ধটা শেষ করতে পারি নাই, অমুক গোত্রের সাথে আমি যুদ্ধটা শেষ করতে পারি নাই, তুই শেষ করে দিয়ে যাবি, এই দোয়া করত এবং তাকে উপদেশ দিয়ে যাইত। তো দেখেন তাদের মধ্যে কত হিংস্রতা ছিল, যখন মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়ছে এখনই মারা যাবে সে, তখন সে কালিমা না পড়ে তখন তার সন্তানকে ওসিয়ত করছে কি, তুই তোর তুই ওই গোত্রের সাথে যুদ্ধ করবি, যদি তুই যদি না পারস তোর সন্তানকে বলে যাবি সে যেন যুদ্ধ করে এর মধ্যে বিজয় অর্জন করে। তাদের ওসিয়ত ছিল এমন। সেই এরাই যখন তাদের মধ্যে ইসলাম এসেছে, যখন তাদের মধ্যে দ্বীনী সম্পর্ক কায়েম হয়েছে, তখন তাদের মধ্যে কেমন পরিবর্তন এসেছে এটাই বলা আমার উদ্দেশ্য, যে তাদের মধ্যে কেমন পরিবর্তন হয়েছে। তো দেখেন তাদের মধ্যে কত পরিবর্তন হয়েছে, তারা মক্কা থেকে যে সাহাবায়ে কেরাম গিয়েছেন সেই সাহাবায়ে কেরামের সাথে এমন আচরণ করছে যেটা পুরা বিশ্বকে, পুরা মানে কেয়ামতের আগ পর্যন্ত সব মানুষের জন্য এটা একটা উপদেশ হয়ে গিয়েছে। তাদের যদি স্ত্রী যদি একাধিক থাকতো, তো যেই স্ত্রীটা সুন্দর তাকে তালাক দিয়ে এই ভাইয়ের জন্য দিয়ে দিয়েছে, কারণ তারা সব কিছু রেখে চলে আসছে। মক্কা সাহাবায়ে কেরাম যখন ওই নির্যাতনের শিকার হইতেছিলেন, তখন তারা যখন হিজরত করে এসেছেন তখন তাদেরকে নিজেদের স্ত্রীদেরকে দিয়ে দিয়েছেন তালাক দিয়ে, এর পরবর্তীতে নিজেদের ধনসম্পদের অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছেন। অথচ দেখেন এই নারী নিয়ে, এই ধনসম্পদ নিয়ে আজকে আমাদের ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, এই ধনসম্পদ নিয়ে, এই নারী নিয়ে আমাদের পিতা মাতার মধ্যে ঝগড়া, আমাদের সন্তান আর পিতার মধ্যে ঝগড়া এই ধনসম্পদ নিয়ে। আর যখন সাহাবায়েকার মধ্যে যখন দিন এসেছে তখন তাদের মধ্যে কত পরিবর্তন এসেছে। তো দিনই সম্পর্কটা হলো খুবই মজবুত একটা সম্পর্ক, খুবই মজবুত একটা সম্পর্ক। তো আমরা এই যে দিনই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে একটা একটা সুতায় গেঁথে আল্লাহ তাআলা আমাদেরকে একসাথ করে দিয়েছেন, এসো তাসবিহ শিখির 29তম বেসের যে একটা সুতায় গেঁথে আমাদেরকে একটা মালা বানিয়ে আমাদেরকে এখানে উপস্থাপন করেছেন আমাদের খাদেমিন ভাইয়েরা। তো ইনশাল্লাহ আমরা এই ধৈর্যের সাথে ইনশাল্লাহ আমরা এর সাথে লেগে থাকবো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর একটা কথা জেনে আসছে ছুটে গেল, যাই হোক, তো ইনশাল্লাহ আমরা এই ধৈর্যের সাথে শেষ পর্যন্ত লেগে থাকবো এখানে মধ্যে। আমরা আজকে যেহেতু আমাদের শুরুর ক্লাস, আমরা কিছু পরিচিতি হব আর আমরা আজকে চেষ্টা করব কিছু আমরা পড়তেও চেষ্টা করব ইনশাল্লাহ। অল্প একটু সবুর করেন ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশেষভাবে আমার জন্য দোয়া চাই, আমার আজ ইতিমধ্যে ওই যে ঋতু পরিবর্তন হচ্ছে তো তার জন্য একটু একটু সর্দি সর্দি লেগে আছে, আর আপনারাও খুব সতর্ক থাকবেন যাতে শারীরিক ভাবে কোনো অসুস্থতা না হয়, নিজেদের যারা পরিবার আছে এদেরকেও সতর্ক রাখা। তো আমরা যখন পড়তে বসবো, পড়তে বসার সময় আমাদের পরিবারে যারা আছে তাদেরকেও আমরা নিয়ে বসবো, যেমন আমার ছোট বোন আছে বোনটাকে নিয়ে বসবো, আমার ছোট ভাইটা আছে ভাইটাকে নিয়ে বসি, আমার ছোট ছেলে আছে ছেলেটাকে নিয়ে বসি। তবে আমাদের এখানে হয়তো মাস্তুরাদের জন্য কোনো ওই রাখা হয়নি, তো তো ওনারা বসতে পারে যদি ওনাদের কোনো প্রশ্ন জাগে। যেমন আমার এই সুজাবুল হামিদ ভাই গত বেসের মধ্যে ছিল, 27তম বেসের মধ্যে ছিল, উনি ওনার আহলিয়াকে নিয়ে শেষ পর্যন্ত বসেছেন এবং পড়া ধরেছেন, শেষ পর্যন্ত ক্লাস করেছেন। তো উনি আমাকে বললেন যে হুজুর আমার থেকে আমার আহলিয়া অনেক ভালো ভালো পড়া ধরেছে, এবং আমি তার আমরা দুইজনে একজন একজনের কাছে পড়া শোনাই দিতাম। তো আমরাও ইনশাল্লাহ হিম্মত করি সবাইকে নিয়ে বসার জন্য। তো ওই যেটা বলতে চাইছি এটা হলো, দেখেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষের আত্মীয়তার যে বন্ধন, আত্মীয়তার যে বন্ধন সৃষ্টি করে দেন, তার একটা
কাইফিয়ত এটা হলো কি রুহের জগতে, রুহের জগতে তো সবাই, সব রুহকে যখন আল্লাহ তাআলা একসাথে বানিয়েছেন, তো এই রুহের জগতের মধ্যে সবাই একসাথে ছিল। তো যারা পাশাপাশি ছিল, যেমন আমাদের এখানের মধ্যে ইমন ভাই, ইমন ভাই যে রুহের জগতে যখন ছিল, তো ইমন ভাইয়ের চতুর্পাশে যারা ছিল, তারা হয়তো তার বাবা হয়েছে, কেউ ভাই হয়েছে, কেউ মা হয়েছে, এরকম এরকম হয়েছে। আর একটু দূরে যারা হয়েছে, তারা হয়তো এই মামা হয়েছে, এরপরে খালা হয়েছে, ফুফু হয়েছে, হ্যাঁ ফুফা হয়েছে। আর একটু দূরে যারা ছিল, তারা আরেকটু দূরের সম্পর্ক হয়েছে, যারা আরেকটু দূরে ছিল তারা আরেকটু দূরের সম্পর্ক হয়েছে, যারা আরেকটু দূরে ছিল। তো বলা আছে যে রুহের জগতে যারা যারা পরিচিত ছিল, রুহের জগতে আমরা যেরকম দুনিয়ার মধ্যে একজন মানুষ অপরজনকে দেখলে চিনি, তো রুহের জগতেও আমরা সবাই সবাইকে এরকম ভাবে চিনতাম, আমার আশপাশে যারা ছিল সবাইকে আমরা চিনতাম। তো রুহের জগতের মধ্যে যারাই যারা 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 চিনতো সবাই দুনিয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে আসার পরে কোনো না কোনো ভাবে তাদের সাথে কোনো না কোনো ভাবে সাক্ষাৎ হয়ে যাবে। তাহলে এই দ্বারা বোঝা গেল কি আমাদের এই এসতাজ বিশ্বের মধ্যে যারাই উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে যে নিয়ে আসছে, যে এখানে মধ্যে একটা একটা জিনিস হচ্ছে যে আল্লাহ তাআলা হয়তো রুহের জগতে আমরা আমরা পরিচিত ছিলাম, এখানে মধ্যে আমরা যারাই আছি সবাইকে, সবাই আমরা ইনশাল্লাহ ওইখানের মধ্যে আল্লাহ চায় তো আমরা ওইখানে পরিচিত ছিলাম, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানের মধ্যে একসাথ করে দিয়েছেন। তো এই জন্য আমরা এই একটা আমাদের যে সম্পর্ক, দিনই সম্পর্কের এই বন্ধনকে হাতে হাত রেখে ইনশাল্লাহ আমরা 40 দিন পর্যন্ত 100-এর সাথে ইনশাল্লাহ আমরা থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার। তো এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আর আমাদের জন্য যে দেখেন, কেউ কাউকে যদি আমি খুব বেশি পছন্দ করি, খুব বেশি মহাব্বত করি, সে যদি আমাকে একটা সিরকুট, আমাকে চিঠি পাঠালো, সেই চিঠিটাকে যদি সে হিব্রু ভাষায় পাঠায় লিখে, আমি সেই হিব্রু ভাষায় আমি এটা তর্জমা করতে চেষ্টা করব, এটা পড়তে চেষ্টা করব, না আমার প্রিয়তম আমাকে কি চিঠিটা পাঠাইছে এটা অবশ্যই আমাকে দেখতেই হবে, এমন এমন উদাসীন হয়ে যায় আমরা। তো দেখেন যে মহান আল্লাহ তাআলা, যে মহান আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে কত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, সে আল্লাহ তাআলা আমাদের আমাদেরকে একটা ওনার একটা চিঠি পাঠাইছেন আল্লাহ তাআলার কোরআন, সেই কোরআনটাকে এখনো পর্যন্ত আমরা পড়তেই পারি না, আর এটার অর্থ করা তো দূর কি বাত। তো আমাদের কত জরুরি। তাহলে এটা দ্বারা বোঝা যায় কি আমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভালোবাসতে পারি নাই, আমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভালোবাসতে হবে। তো আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠিও আল্লাহ তাআলা বলে দিছে যে কিভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম। কুল হে নবী, আপনি বলে দেন যদি কোনো বান্দা আমাকে ভালোবাসতে চায়, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, সে যেন আপনি নবীর এতাত করে, আপনার অনুসরণ করে, আর আপনার অনুসরণ করাই হলো আমাকে ভালোবাসা। আর যারা তাই করবে, যা যারা আপনাকে ভালোবাসবে, আপনার এতাত করবে, আপনার সুন্নতের অনুসরণ করবে, তারাই কেমন জানি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসলো। আর যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসলো তাদের জন্য পুরস্কার কি, ওয়া গফিরুল্লাকুম যুনুবাকুম, আমি তাদের পাপসমূহকে মুছে দিব, আল্লাহু গফুরুর রহিম, অবশ্যই আল্লাহ তাআলা কি ক্ষমাশীল। আর আল্লাহ আল্লাহ রাসূল কি বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরুল্লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী, আদিষ্টা এটা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী ওয়া মান আহাব্বানী কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে কেমন জানি আমি আল্লাহ আমি আল্লাহ রাসূলকে ভালোবাসলো, আর যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো, সে জান্নাতে আমার সাথেই থাকবে। যে আল্লাহ রাসূলের সুন্নতকে ভালোবাসলো, আল্লাহ রাসূল যেই যেভাবে চলেছেন, যা কিছু বলেছেন সে অনুযায়ী যে আমল করলো, সে কেমন জানি আল্লাহ রাসূলকে ভালোবাসলো, আর যে আল্লাহ রাসূলকে ভালোবাসবে সে জান্নাতে আল্লাহ রাসূলের সাথেই থাকবে। আল্লাহু আকবার। তো এই জন্য আমরা খুঁজে 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 আল্লাহ রাসূলের সুন্নত গুলাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে দিনী আইলেম অর্জন করা। আর দিনী আইলেম যতদিন পর্যন্ত আমি অর্জন করতে না পারবো, ততদিন পর্যন্ত আমি আমি পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে আমি কিছুই বুঝবো না, আমাকে আমাকে বিভিন্ন দিকে আমাকে নিয়ে যাবে,
বিভিন্ন দিকে আমাকে উড়া মেরে নিয়ে যাবে, বিভিন্ন ফেতনা ফাসাদের দিকে আমাকে ধাবিত করে দিবে। আমার এলেম খুবই জরুরি, আজকে আমি নামাজ পড়তেছি না, নামাজ পড়তেছি, আমি সুরাটা শুদ্ধ পড়তেছি না, আমি কত হরফ পড়তেছি, সব ভুল পড়তেছি, তো এর থেকে আমাকে বের হয়ে আসতে হবে। যেমন আমাদের অনেকেই, যেমন আমরা পড়ি যে আস্তাগফিরুল্লাহ, নামাজের পরে পড়ি আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। এই যে এখানে মধ্যে আমাদের, আপনি যেই ময়দানের মধ্যে যান না কেন, যেখানে যান না কেন, আপনি যখন অনেককে জিজ্ঞাসা করবেন, সবাই পড়বে আস্তাগফিরুল্লাহ পড়ে, অথচ এখানে পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যদি কেউ এই আস্তাগফিরুল্লাহ এর স্থানে কেউ যদি পড়ে আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, অর্থ কেমন হয়ে যায়? হে আল্লাহ আমি আপনার কাছে কুফুরি চাইতেছি, কুফুরি, ক্ষমা চাওয়ার স্থানে কুফুরি চেয়ে বসলো, তাহলে আল্লাহ তাআলা কিভাবে তাকে হেদায়েত দান করবে? তো এই যে আমাদের এই ভুলগুলা, এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ইস্তিগফার আমরা সবাই পড়ি, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি ক্ষমার মোহতাজ। আর এই স্থানে যদি কেউ যদি বলে যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যদি সে বলে যে আস্তাগফিরুল্লাহ, তাহলে নাউযুবিল্লাহ সে বলা হইতেছে যে আল্লাহ আমি আপনার কাছে কুফরি চাই। দেখেন, এরপর আমরা সূরা ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন, এর অর্থ হচ্ছে হে নবী আপনি বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ এক। এই স্থানে কেউ যদি পড়ে যে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হয় কুল খাও, আল্লাহু আহাদ এক আল্লাহকে খেয়ে ফেলো, অর্থ এরকম হয়ে যায়। তো দেখেন আমরা কত ভুলের মধ্যে দাবিত আছি, অনেকে কেউ তো আমল করি না, আর যেও যেমন সেম কিছু আমল করি তাও ভুল, তাও ভুল করি, এর পরবর্তীতে আবার আল্লাহর কাছে বলি যে আল্লাহ তাআলা আমাকে বিপদ দেয়, আর এত মানুষ আছে কেউ বিপদ দিল না, আমি নামাজ পড়ি রোজা রাখি, আল্লাহ তাআলা আমার বিপদকে কাটায় না কেন, আমি যে কি আমল করি এটা আল্লাহ তাআলাই না জানে। তো এই জন্য ভাই দিনের উপর উঠতে হবে, এবং আমরা এগুলাকে আস্তে আস্তে পরিশুদ্ধ করতে হবে, নিজেও বাঁচতে হবে। আমাদের আখেরাত হলো আমাদের মূল মাকসাদ, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। ওই যে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই শেয়ারের মধ্যে বলেছেন, কেসে কেসে তাজ দারা বাঁধে শাহ চল গায়ে, ও খাজানা বালা খানা শান শওকত ক্যা হুই, কেসে কেসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, তন বদন সব গল গায়ে হে শক্ল সুরত ক্যা হুই। আল্লাহ আকবার, এই শেরটা অনেক ভার, অনেক ভারী শের এটা, খুব মনোযোগ দিয়ে অর্থটা খেয়াল করেন। এখানের মধ্যে কবি বলতেছেন যে কেসে কেসে তাজ দারা বাদশাহ চল গায়ে, কিভাবে কিভাবে কত বড় বড় বাদশারা চলে গেছে, কিভাবে কত বড় বড় বাদশারা, কত বড় নেতারা চলে গেছে, পুরা পৃথিবী রাজত্ব করেছে, তারাও চলে গেছে, বখতে নাসারা পুরা পৃথিবী রাজত্ব করেছে চলে গিয়েছে, ফেরাউন পুরা পৃথিবী রাজত্ব করেছে চলে গিয়েছে, এরা দুইজন ছিল কাফেরদের অন্তর্ভুক্ত, তারা পুরা পৃথিবী রাজত্ব করেছে, মুসলমানদের থেকে দুইজন পুরা পৃথিবী রাজত্ব করেছে, হযরত সুলেমান আলাইহিস সালাম পুরা পৃথিবী রাজত্ব করেছে চলে গিয়েছেন, জুরকারনাইন পুরা পৃথিবী রাজত্ব করেছে চলে গিয়েছেন, কেউ থাকে নাই, ভালো হোক বুড়া হোক কেউ থাকে নাই, ও খাজানা বালাশ খানা শান সম্পদ কিয়া হুই, এই তাদের যে রাজপ্রসাদ ছিল, তাদের যে বালাখানা ছিল, এগুলি কোথায় বিলীন হয়ে গিয়েছে, সুলেমান আলাইহিসসালামের যে সিংহাসন ছিল বিলীন হয়ে গিয়েছে নাই, সব কিছু বিলীন হয়ে গিয়েছে, সব নাই। তো এই যে রাজত্ব, এত কিছু, এত নাম শোহরাত, কিছুই নাই, সব বিলীন হয়ে গিয়েছে। এরপরে কবি আবার বলতেছেন যে কেসে কেসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, তন বদন সব গল গায়ে হে শক্ল সুরত ক্যা হুই। আল্লাহ আকবার, কিভাবে কিভাবে এত সুন্দর সুন্দর রমণীরা, যাদের রূপ লবণ্যের মানুষে পাগল হয়ে যাইত, তারাও চলে গেছে, তন বদন সব গল গায়ে হে শক্ল সুরত ক্যা হুই, শরীর পচে গলে গেছে তাদের, যেদিন মারা গেছে দুই তিন দিন পরে সে পচে গেছে, শরীরের মধ্যে কিড়া পড়ে গেছে, এই সৌন্দর্য, এই সৌন্দর্যটা কিছুই বাকি রয় নাই, সবে শেষ, সবে বিলীন হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে
আজকে আমার যে শাসন, আমার যে ক্ষমতা, আমার যে সব কিছু, আমার যে রূপ লবণ্য, আমার যে যা কিছু আছে সব কিছু বিলীন হয়ে যাবে, সব বেশ চলে যাবে। তো এই জন্য শেষ পর্যন্ত থাকবে হলো আমার আমল নামা, শেষ পর্যন্ত শুধু থাকবে আমার আমল নামা। অনেকে মনে করে আমার হায়াত তো এখন মাত্র 25 বছর, আমি তো আরো অনেক দিন বাঁচবো। অনেকে মনে করে আমি তো মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি তো আরো অনেক দিন বাঁচবো। হায়রে ভাই, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। আল্লাহ রাসুলের কাছে সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসুলাল্লাহ, আপনার উম্মতরা কেমন হায়াত পাবে? তখন আল্লাহ রাসুল বলেছে, বাইনা সিত্তিন ওয়া সাবঈন, আমার উম্মতেরা হায়াত পাবে হলো 60 এবং 70-এর মাঝামাঝি, 60 এবং 70-এর মাঝামাঝি হায়াত পাবে। তো আমরা যদি 60 বছরে ধরি, 60 বছর যদি ধরে রাখি, তো দেখেন 60 বছর মানুষ যদি একটা মানুষ হায়াত পায়, তার হায়াতের হিসাবটা আমি আপনাদেরকে দেই। মানুষ দিন রাত যে 24 ঘন্টা আছে, সেসব 24 ঘন্টার মধ্যে সে অর্ধেক সময় ঘুমায়, অর্ধেক সময় সে ঘুমিয়ে থাকে। তো যদি অর্ধেক সময় সে ঘুমিয়ে থাকে, তাহলে তার 60 বছর থেকে যদি আমরা অর্ধেক যদি মাইনাস করে দেই, তাহলে আর বাকি থাকে হলো মাত্র কত, 30। বাকি থাকে 30। এই 30, এই 30-এর মধ্যে বাচ্চা, ছোট বাচ্চা, ছোট 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 করতে করতে এদিকে আমাদের 10 বছর চলে যায়, 12 বছর, 10-12 বছর চলে যায়। তা আমরা ধরে নিলাম আর আছে কয় বছর, 20 বছর। সে 20 বছরের মধ্যে, 20 বছরের মধ্যে আমার বাথরুমে গিয়ে কিছু সময় কাটে অযথা, আবার যদি বাসের জাম লেগে যায় এখান মধ্যে জ্যামের মধ্যে পড়ে কাটায় আরো কিছু সময়, এ পরবর্তীতে করোনা হয়ে হাসপাতালে বেডের মধ্যে সময় কাটে, জ্বর হয়ে হাসপাতালে বেডের মধ্যে সময় কাটে, মা অসুস্থ হয়েছে হাসপাতালের মধ্যে সময় কাটে, সন্তান অসুস্থ হয়েছে হাসপাতালের মধ্যে সময় কাটে। এইভাবে যাই যাইতে 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 আমার ধরলাম পুরা আমার যে 60 বছর থেকে আমার 5 বছর মাইনাস দিলাম, এই জামে এবং অসুস্থতা, এই বাথরুম টাথরুম মিলে আমার আর বাকি থাকে কয় বছর, 15 বছর। এই 15 বছরের মধ্যে আমি নিজে নিজে আমলের উপর উঠা, নিজের জান্নাতের কাজ করা, এর পরবর্তী এর মধ্যে নিজে মানুষ হওয়া, সন্তানাদি মানুষ করা, এর মধ্যে নিজের আমল করে, আমল আখলাক ঠিক করে জান্নাতের প্রস্তুতি নেওয়া, এই মাত্র 15 বছর। এই 15 বছর আমার হায়াত, হায়াত খুবই সীমিত ভাই, চোখ বুঝতে চলে যাবে। আজকে যদি আপনি আমার আপনার দাদাকে জিজ্ঞাসা করেন, আপনার দাদা একবার বার্ধক্য হয়ে গিয়েছে, 100-এর উপরে বয়স হয়ে গিয়েছে, তাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে দাদা আপনি একটু বলেন তো, যে আপনার যে ছোটবেলা ছিলেন এগুলা কি আপনার চোখের সামনে ভাসতেছে নাকি, আর এই সময়টা যে সময় আপনি ছোট ছিলেন ওই সময়টা কি আপনার কাছে অনেক দূরের মনে হয় নাকি গত কিছুদিন আগে মনে হয়? তখন দাদা বলে যে হায়রে, আমার যে সময়টা গেছে এই সময়টা আমার কাছে মনে হয় যে আমি, আমার মনে হয় আমি ওদিনকে ছোট ছিলাম, ওদিন কেন এই রাস্তা দিয়ে আমি দৌড়াদৌড়ি করছি, এই রাস্তা দিয়ে খেলছি, কবে আমি বিবাহ করলাম, কবে আমার নাতি হলো, কত কবে কি হলো, এই তার কাছে মনে হইতেছে যে, অথচ সে বার্ধক্য হয়ে গিয়েছে, সে 100-এর উপরে বয়স হয়ে গিয়েছে, আমি তো এতটুকু পাবো না হয়তো বা। কিসের পিছনে আমরা ঘুরতেছি? আমরা মরিচিকার পিছনে ঘুরতেছি। আমরা আমাদের কি আসল চোখে, এই জন্য বলা হয় যে মানুষ তখনই তার, এখন আমরা স্বপ্নের মধ্যে আছি, আমাদের স্বপ্ন তখনই ভাঙবে যখন আমরা মৃত্যুবরণ করব। আমরা এখন স্বপ্নের মধ্যে আছি, মানুষের স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখে না, দেখে সে বাদশা হয়ে গিয়েছে, সে এটা হয়ে গিয়েছে, সে ওইটা হয়ে গিয়েছে, কেউ কষ্টে আছে, কেউ অনেক সুখে আছে, স্বপ্নের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম স্বপ্ন দেখে। ঠিক তেমনি ভাবে আমরাও স্বপ্নের মধ্যে আছি, যখন আমরা মৃত্যুবরণ করব তখন প্রকৃতপক্ষে আমাদের ঘুম ভাঙবে। সেই জন্য ভাই ধৈর্যের সাথে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে এসেছেন, কোরআনকে ভালো করে ভালো করে শিখেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। তো সময় বেশি নাই, আমি এত কথা বলারও ইচ্ছা ছিল না, সংক্ষেপে কয়েকটা কথা বলবো নিয়ত করেছি, আর শরীরের ওইরকম সুবিধাও না, তার জন্য কথা একটু এলোমেলো হয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা টুটা ফাটা যাই বললাম, আল্লাহ তাআলা এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো ইনশাল্লাহ আপনারা একটু শেষ পর্যন্ত ইনশাল্লাহ লেগে থাকবেন, অনেক ফায়দা পাবেন, অনেক ফায়দা পাবেন। আমাদের এই এখানের মধ্যে এত সুন্দর ভাবে ইনশাল্লাহ আপনাদেরকে সাজাই গোছায় পড়ানো হবে, আপনারা মানে আশ্চর্য হয়ে যাবেন ইনশাল্লাহ, এত সুন্দর ভাবে আপনাদেরকে পড়ানো হবে। তো আপনারা ধৈর্যের সাথে লেগে থাকতে হবে। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা একটু একটু দেখি আমরা এই পড়ব। তো পড়ার জন্য আজকে আমরা অল্প একটু রাখেন, আমি কায়দাটা নিয়ে আসি। আল্লাহ ক্ষমা করেন।
আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্যের সাথে যেরকম ভাবে এখন পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যাতে এরকম ধৈর্যের সাথে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে দোয়া করি। তো এখানের মধ্যে আপনাদেরকে যে কায়দার আমাদের যে পিডিএফটা, ওই পিডিএফটা হঠাৎ করে আমার এখানে শো করতেছে না, তো ইনশাল্লাহ আমি এই ওটা নিয়ে আসবো। নিয়ে আসার আগে আমি আপনাদেরকে হরফগুলো আগে দেখাই দিব, সেই হরফের পিডিএফটা এখানে আসতেছে না, তারপরও আমি ইয়াটা করি তাফসীরুল কোরআন কায়দা থেকে আপনাদেরকে হরফগুলো দেখাই আগে। আজকে আমাদের শুধু এই হরফগুলো থাকবে ইনশাল্লাহ, তো আমার সাথে যদি আপনারা ভালো করে ধরেন। আল্লাহ আমার সাথে সাথে আপনারা একটু কষ্ট করে পড়েন, আমি সবসময় তো দুরুদ শরীফ পড়াই, তো আজকে আমরা ছোট্ট একটা দুরুদ শরীফ পড়ি আমার সাথে সাথে পড়েন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, আমার সাথে পড়েন। এক হরফে দশ নেকি করে হয়ে যাবে, এক হরফে দশ নেকি। পৃথিবীর কোন পড়া আছে যে পড়লে সাথে সাথে সব হয়ে যাচ্ছে একে দশ? হ্যাঁ, اللهم صل على اللهم صل على محمد محمد نبي نبي أمين 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 ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير ربي زدني علما যখন আল্লাহ বলছেন হে মুসা যাও ফেরাউনকে দাওয়াত দাও, মুসা আলাইহিসাল্লাম মুখে সামান্য পরিমাণ জড়তা ছিল, জড়তার ইতিহাস অনেক লম্বা, এটা হয়েছে একটা কারণে, এই এটা এক সময় আমাকে মনে করা দিলে আমি বলবো। তো মুসা আলাইহিসাল্লাম কোন নবী নবুয়াত চেয়ে নেন নাই, শুধু মুসা আলাইহিসাল্লাম ওনার ভাইয়ের জন্য নবুয়াত চেয়ে নিয়েছেন, যে আল্লাহ আমি তো মুখে সামান্য পরিমাণ জড়তা আছে, আমার ভাই হারুনকে খুব ও খুব স্পষ্টভাষী, ওনাকেও আপনি এই নবুয়াত দিয়ে দেন, তখন ওনাকেও নবুয়াত দিয়ে দিয়েছেন। আচ্ছা যাই হোক, তো মুসা আলাইহিসাল্লামকে আল্লাহ তাআলা তখন শিখিয়ে দিয়েছেন, হে মুসা তুমি পড়ো যে রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দেন। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা মুসা আলাইহিসাল্লামকে বলেছেন, এবং আল্লাহ তাআলার কাছে এত মনোনীত মনে হয়েছে, এটা আল্লাহ তাআলা কোরআন মাজিদেও দিয়ে দিয়েছেন। তো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পড়বো, রব্বি জিদনি ইলমা, এবং আমাদের বাচ্চা যারা আছে এদেরকেও শিখিয়ে দিব, আর আমরা আমাদের ঘরে যারা আছে, এখন আমরা ক্লাসের একবারে এখনো শুরু করিনি, একবারে শুরুর দিকে আছি, তো আমাদের সব ভাইকে আমরা আমাদের আশপাশে আমাদের যে কলিগরা আছে, আমাদের বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকেও ইনশাল্লাহ আমরা এর সাথে অ্যাড করে দিব। এই তারা যখন দিনে আইলেম শিক্ষা গ্রহণ করে, তারা শিখে যে একটা সওয়াব অর্জন করবে, এই একটা হিসা আপনিও পাবেন। সাহাবায়ে কারাম নিজেকে পুরা বিসর্জন দিয়ে দিয়েছেন, সাহাবায়ে কারামরে এত কষ্ট দেওয়া হয়েছে, শুধু আহাদ শব্দ বলছে আল্লাহ এক, এই কথাটা বলার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে উত্তপ্ত বালুর মধ্যে এরকম চেঁচানো হয়েছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে ইয়া করা হয়েছে, আগুনের উপর জ্বলন্ত কয়লার উপর ভাবে এরকম ভাবে হেঁচড়ানো হয়েছে, ওনার শরীরে চর্বি পড়ে, মাজার চর্বি পড়ে, চর্বি খসে পড়ে, আগুন নিভে গেছে, তারা ইসলাম ইসলাম এত কষ্ট করেছে ইসলামের জন্য, এর পরবর্তীতে ইসলাম আমাদের কাছে এসেছে, আল্লাহ রাসুল দান মোবারক শহীদ হয়েছে, মাথার মধ্যে কড়া ঢুকেছে, তায়েফের ময়দানের মধ্যে আল্লাহ রাসুলকে রক্তাক্ত করেছে, সাহাবায়ে কারামকে কত হামজা রাদিয়াল্লাহু আনহুকে এরকম ভাবে তার বুক ছেড়ে কলিজা বের করে ইহুদি নাসারারা এরকম ভাবে তার কলিজা চিবিয়ে খেয়েছে, তারা ইসলামের জন্য নিজেকে বিসর্জন দিয়েছেন,
এইভাবে এত কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, তো এই ইসলামকে আমরা অথচ আমাদের কাছে একবার সহজভাবে উপস্থাপন করা হয়েছে, তারপরেও যদি আমরা এটা শিখতে না পারি তাহলে আমাদের মতো হতবাগা আর নেই। সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন, তারা পুরো পৃথিবীতে তাদের কবর রচনা করেছেন। সে আফ্রিকার জঙ্গলে গেলে সাহাবায়ে কেরামের মাকবার পাওয়া যায়, সে ভারতের মধ্যে সাহাবায়ে কেরামের মাকবার পাওয়া যায়, সাহাবায়ে কেরামের ইতিহাস পাওয়া যায়। সাহাবায়ে কেরাম এক সাহাবীর ইতিহাস পাওয়া যায়, তিনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন, এরপরে সমুদ্রের মধ্যে তার গোড়াকে বুক পর্যন্ত নামিয়ে দিয়েছেন, নামিয়ে দিয়ে বলেছেন যে হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আপনার ইসলামকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি। সমুদ্রের আমি যদি জানতাম সমুদ্রের ওই প্রান্তে কোথাও সে ইসলামের কোন ওইখানের মধ্যে কোন কবিলার বসবাস, কোন গোত্রের বসবাস, তাহলে আমি সেখানেও আপনার দিনকে পৌঁছিয়ে দিতাম। হে আল্লাহ আমি জানি না সেখানে কোন কবিলার বসবাস আছে কিনা, কোন গোত্রের বসবাস আছে কিনা, এজন্য আমি আমি আপনার দিনকে এখান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। তো আমাদেরকে সাহাবায়ে কেরাম নিজেদের কষ্ট মুজাহাদা করে ইসলামকে একবারে প্যাকেটিং জাত করে আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমরা শুধু এখান থেকে খাবো, এটাও যদি আমরা না পারি তাহলে আমাদের মতো হতবাগা দুর্ভাগা আর কিছুই নেই। এজন্য আমরা একটু ধৈর্যের সাথে ইনশাল্লাহ আমরা দিন শিখবো, শুধু এজন্য দিন শিখবো না, দিনকে প্রচার প্রসার করতে হবে। আমাদের এখানের মধ্যে এসো তাসবিহ শিখির আমাদের খাদিমিন ভাইদের শুধু মূল মাকসাদ এটাই যে ইসলামের দাওয়াত একবার পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে হবে আমাদেরকে। তো ইনশাল্লাহ আমরা আমরা এখানের মধ্যে শুধু আমাদের খাদিমিন ভাইয়েরা হিম্মত করবে, চেষ্টা করবে, মুজাহাদা করবে, এটা না। আমাদের এখানের মধ্যে আপনারা যারা তলেবে আলেম আছেন আপনারাও দিন শিখতে হবে, পরিপূর্ণ ভাবে শিখতে হবে, শিখে নিজের পরিবারকে হেদায়েতের পথে নিয়ে আসতে হবে, নিজে হেদায়েতের উপর উঠতে হবে, এবং পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে যারাই অত্যাচার নির্যাতনের শিকার হইতেছে, আমাদের ভাইরা বিভিন্ন মানুষ ইসলাম থেকে বিধর্মী হয়ে যাচ্ছে, আজকে সেই ইয়ার মধ্যে যদি যাওয়া হয় সেই রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এর পরবর্তী চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে যেখানে অন্য প্রজাতির মানুষের বসবাস ছিল, যেখানে সাঁওতাল মণিপুরীদের বসবাস ছিল, আজকে সেখানে গিয়ে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই তোমরা কি এখন, তখন তারা বলে আমরা খ্রিস্টান, তারা বলে তারা খ্রিস্টান হয়ে গিয়েছে। তো খ্রিস্টানরা এত মেহনত করতেছে অথচ আমরা ইসলামকে প্রচার প্রসার করতেছি না, ইসলাম আমি কালিমাটা সহি শুদ্ধভাবে বলতে পারতেছি না, আমার ভাই কালিমাটা সহি শুদ্ধভাবে বলতে বলতে পারতেছে না। আজকে যদি আমার আমার ঘরে যদি আগুন লাগাই যায়, আগুন লেগে যায়, আমার পার্শ্ববর্তী ঘরে যদি আগুন লেগে যায়, আমার হাতে যাই আছে, যা পানি আছে তাই আমি মেরে দিব, আমার পার্শ্ববর্তী যারা আছে সবাই পানি মেরে দিয়ে চেষ্টা করবে, জান প্রাণ দিবে এটাকে নিবানোর জন্য, অথচ আমার ভাই নামাজ পড়তেছে না, আমার বোন নামাজ পড়তেছে না, আমার মা নামাজ পড়তেছে না, আমার পার্শ্ববর্তী যারা আছে নামাজ পড়তেছে না, তারা তো জাহান্নামের মধ্যে পড়ে গেছে, তারা তো পড়ে গেছে, তাদেরকে কে বাঁচাবে? এই জন্য ভাই আমাদেরকে দায়ী হতে হবে। আল্লাহ রাসুলের সুন্নত শুধু আমরা খুঁজে খুঁজে আদায় করি যে আল্লাহ রাসুল গোস্ত তরকারি পছন্দ করতেন, আল্লাহ রাসুল খাবারের পরে মিষ্টি পছন্দ করতেন, আল্লাহ রাসুলের দিলের মধ্যে যেতে আমার না ছিল যে উম্মত নিয়ে ফিকির, আল্লাহ রাসুলের চুলার মধ্যে যে এক মাস পর্যন্ত আগুন ধরে নাই, আগুন জ্বালানোর মতো কি রান্না করবে সেটা ছিল না, সেই ইতিহাস আমাদের জানা নাই। আল্লাহ রাসুল কি খাইতে পছন্দ করতেন সেটা আমরা খুঁজে খুঁজে আদায় করি, কালো জিরা এর পরবর্তীতে মধু খাইতে পছন্দ করতেন সেগুলো আমরা খুঁজে খুঁজে দেখি, কিন্তু আল্লাহ রাসুল যে অর্ধেক খেজুর খেয়ে ইসলামের জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন, ইসলামের জন্য নিজেকে এক যুদ্ধ থেকে এসে বর্ম খোলেন নাই, এখনো পরবর্তী আরেক যুদ্ধের ডাক পড়ে গিয়েছেন, তো দেখেন এত কষ্ট করেছেন, তা আমরা কি? তারপরে যদি আমরা যদি সামান্য পরিমাণে এলেম যদি অর্জন না করে দিনই খেদমত না করতে পারি তাহলে আমাদের মতো হতবাগা আর নেই, ইসলাম নবীগণ আর আসবে না, নবীর কাজ আমাদেরকেই করতে হবে ভাই, এ নবীর কাজ আমাদেরকেই করতে হবে, উম্মত এমনি আমরা এত উত্তম না, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, সময় শেষ হয়ে গিয়েছে, আমি হয়তো এই যে কথা এখনই শেষ করে দিব, আজকে হরফগুলা পড়তে হবে, অনেকগুলা নিয়ামত দান করেছেন, তো আমাকে কালকে আপনারা মনে করাই দিয়েন যে আমাদেরকে কি নিয়ামত দান করেছেন, বিশেষ অনেকগুলা নিয়ামত দান করেছেন, তার মধ্যে এই কালকে ইনশাল্লাহ আমি বলবো, আর আজকে আমরা হরফগুলা পড়ি, এটা আপনাদের পড়া থাকবে, আমি সময় শেষ, আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময়, আপনারা কাজ করেন, কাজ করে এসে সময় দিতেছেন, তো আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আর বিশেষভাবে দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে, সব ভাই প্রত্যেকটা ভাই দোয়া করবেন, এখানের মধ্যে যে গ্রুপের মধ্যে যারা আছে প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন, প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন যে আমার
আমার এই গ্রুপের যে ভাইরা আছে সবাইকে যাতে আল্লাহ তাআলা হেদায়েত দান করে, প্রত্যেককে যাতে আল্লাহ তাআলা দ্বীনের উপর উঠাই দেয়, এবং প্রত্যেককে যাতে আল্লাহ তাআলা আমরা যাতে এই সুতাজ বিশিকির এই শুরু ক্লাস যেভাবে করেছি শেষ পর্যন্ত যাতে আমরা এভাবে থাকতে পারি সেই দোয়া বেশি বেশি করব। আচ্ছা, তো আমরা হরফগুলো আজকে আমি পড়ি, আপনারা ধরেন। আলিফ, বা, তা, সা, জি, হা, খ, দা, জান, র, জা, সি, শিন, সাদ, দাদ, তা, যা, আই, ওয়াইন, ফা, অফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। তো আমাদের এই হরফগুলা অনেকে বলতেছে আরে হুজুরে একসাথে সব হরফ গুলা দিয়ে দিল, তো আমি তো অনেকগুলো হরফ পারি না, ভাই একটু কষ্ট করতে হবে। এই হরফ গুলা, এই হরফ নিয়ে আমরা সামনে আরো অনেক করব, এই হরফের হরফের টপিক নিয়ে আমাদের আলোচনা আরো অনেক। তো ইনশাল্লাহ আপনারা শুধু হরফ গুলা কালকে শিখে নেবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। হরফ নিয়ে আমাদের সামনে আরো টপিক আছে, হরফের মধ্যে আমরা হরফের নকতার হাইসিয়তে ভাগ করব, হরফকে টানের হাইসিয়তে ভাগ করব, আরো অনেক ভাগ আছে, আমরা ওইখানে গেলে হরফ গুলো আরো মজবুত করতে পারবো। তো হরফ গুলা কালকে যাতে কারো কোনো কিলোকাল না থাকে ইনশাল্লাহ, যে হুজুর তো সামনে আরো আলোচনা করবেই, আমি সামনে কেন আসে শিখে নিব, এরকম যাতে না হয়। আজকা কাম কাল পার না ডাল, আজকের কাজ কালকের জন্য রেখে দেওয়া যাবে না, ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা, আমি নিয়ত করেছিলাম যে আপনাদের সবার সাথে মোটামুটি পরিচিত হব, তো ইনশাল্লাহ আমরা ক্লাসে একসাথে থাকবো, সবাই থেকে আপনাদের থেকে পড়া নিব, আস্তে আস্তে আমরা সবাই পরিচিত হয়ে যাব। তো ইনশাল্লাহ আপনারা ধৈর্যের সাথে ক্লাস করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন, এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, নিয়ামতের বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করবেন যে আল্লাহ তাআলা যে আপনাদেরকে দিনের পথে নিয়ে এসেছে, এবং ধৈর্যের সাথে লেগে থাকবেন আপনাদের। আমি মনে করি এটার মধ্যে শুধু আপনারা দিন শিখতে পারবেন এটা না, আপনাদের এটা হেদায়েতের একটা জরিয়া হয়ে যাবে ইনশাল্লাহ, একটু ধৈর্যের সাথে লেগে থাকবেন। তো আমরা ছুটির দোয়া পড়ি ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, তাহলে এবার আমরা আস্তে আস্তে বিদায় নিতে পারি, আর একান্ত কারো যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কথা থাকে তাহলে ইনশাল্লাহ বলতে পারি, সমস্যা নেই। এখন আর বাকি বাইরা যেতে পারি, এখন ক্লাসের সময় শেষ, আমি পড়ি অফ করে দিব ইনশাল্লাহ, আর যারা যেতে চায় আমরা যেতে পারি। আর করো, আমি তো অনেক কথা বলেছি আপনাদের, অনেক কথা অনেকের, যারা বলতে চায় তারা বলতে পারি, আর আমরা বাকিরা যাইতে পারি, সমস্যা নেই, কারণ ক্লাস এখন শেষ, এখন কোনো আর ক্লাস হবে না ইনশাল্লাহ। কারো কোনো কথা নাই তো? কথা থাকলে হাত জাগাবেন, আপনারা হাত জাগাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ডাক দিব। আচ্ছা, আশা করি কারো কোনো কথা নাই, তাহলে ইনশাল্লাহ আমরা বিদায় নিতে পারি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়ার এহতেমাম বেশি বেশি করবো ইনশাল্লাহ, বেশি বেশি দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা কালকে নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে উপস্থিত করে দেখ।